অসংগঠিত শ্রমিকদের জন্য রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা যোজনার ভবিষ্যনিধি প্রকল্পের বই রিনিউয়াল করতে গেলে অর্থনৈতিকভাবে টাকা নেওয়ার অভিযোগ সরকারি কর্মীর বিরুদ্ধে। তার খবর করতে গিয়ে ক্যামেরা কেড়ে নিয়ে দুর্ব্যবহারের শিকার চিত্র সাংবাদিক। মঙ্গলবার এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের চন্দ্রকোনা পৌরসভায়। এদিন পৌর এলাকার বেশ কিছু অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক তাদের রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত ভবিষ্যনিধি বা সাস বা প্রকল্পের পাসবই রিনিউয়াল করতে যায় চন্দ্রকোনা পৌরসভায়। সেখানে চন্দ্রকোনা 2 নম্বর ব্লক শ্রম দপ্তরের পক্ষ থেকে চন্দ্রকোনা পৌরসভা এলাকার উপভোক্তাদের জন্য পৌরসভায় অস্থায়ীভাবে কয়েকজন কর্মী রেখে এই প্রকল্পের কাজ দেখভালের দায়িত্ব দেওয়া হয়। উপভোক্তার অভিযোগ, পৌরসভায় থাকা শ্রম দপ্তরের এক মহিলা কর্মী স্মিতা দাস তাদের থেকে অনৈতিকভাবে পাসবই রিনিউয়াল করার জন্য মোটা টাকা দাবি করেন এবং কয়েকজন তা দিতে অস্বীকার করায় তাদের সাথে দুর্ব্যবহার করে রিনিউয়াল না করে ফিরিয়ে দেয়। এমনকি রিনিউয়ালের জন্য কয়েকজনের ক্ষেত্রে টাকাও নেওয়া হয় বলে অভিযোগ। ওই প্রকল্পের উপভোক্তাদের অভিযোগ, শ্রম দপ্তরের অস্থায়ী কর্মী রীতিমতো দমকে চমকে কারো থেকে 50 কারো থেকে আবার 60-70 টাকাও দাবি করে। এদিন কয়েকজনের সাথে এমন ঘটনা ঘটার পর তার বিষয়টি অন্যের থেকে যাচাই করে পুনরায় ওই মহিলা কর্মীর কাছে গিয়ে টাকা ফেরত চাইতে গেলে তাদের সাথে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। যদিও এই প্রকল্পের জন্য বর্তমানে উপভোক্তাদের কোনো টাকা দিতে হয় না, পুরো টাকাটাই সরকারের তরফে জমা করা হয় এবং এককালীন এই প্রকল্প থেকে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা ভবিষ্যনিধি প্রকল্পের সুবিধা পেয়ে থাকে। উপভোক্তাদের থেকে এমন অভিযোগ শুনে সংশ্লিষ্ট দপ্তরের অস্থায়ী কর্মী স্নিগ্ধা দাসের কাছে তার বিরুদ্ধে অন্য অভিযোগের প্রতিক্রিয়া জানতে চাইলে প্রথমে তিনি কিছুই বলতে চাননি। পরবর্তী সময়ে ওই মহিলা কর্মী ক্যামেরা বন্ধ করতে বলেন এবং তা না করায় রীতিমতো চেয়ার ছেড়ে উঠে চিত্র সাংবাদিকের হাত থেকে মোবাইল ক্যামেরা কেড়ে নেয়। কোনো ক্রমে ক্যামেরা উদ্ধার করে পুনরায় তার প্রতিক্রিয়া জানতে চাইলেন তিনি মুখে কুলু পাঠেন। এই বিষয়ে ইতিমধ্যে ব্লকের শ্রম দপ্তরের পাশাপাশি ব্লকের বিডিওকে লিখিতভাবে অভিযোগ করেছেন অভিযোগকারী উপভোক্তারা। এ বিষয়ে ব্লকের বিডিও অমিত ঘোষ জানান একটা লিখিত অভিযোগ জমা পড়েছে, সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়াও শ্রম দপ্তরের ওই মহিলা কর্মীদের চিত্র সাংবাদিকের সাথে দুর্ব্যবহারের ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং এটা করা উচিত নয় বলেই তিনি জানান। ঘটনায় ঘাটালের শ্রম দপ্তরের অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার গোবর্ধন দাস বলেন এই প্রকল্পের জন্য কোনো টাকা লাগে না, এমনকি রিনিউয়ালের জন্যও না। যদি এমনটা হয়ে থাকে আমরা ব্লকের আধিকারিকের থেকে রিপোর্ট চেয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। যেখানে রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য একাধিক প্রকল্প নিয়ে এসে তাদের আর্থিক সুবিধা প্রদানের উদ্যোগ নিচ্ছে বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমে, সেখানে সরকারের নিয়মকানুনকে বুড়ো আঙুল দেখিয়ে এভাবে দপ্তরের কর্মীদের অনৈতিকভাবে টাকা দাবি করার ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে চন্দ্রকোনা জুড়ে। মোবাইল হাত দিচ্ছেন কেন? মোবাইল হাত দিচ্ছেন কেন? আপনাকে মোবাইল মোবাইল কাড়ালেন কেন? আপনি আপনি মোবাইল কাড়ালেন কেন? কার মোবাইল কাড়িয়েছেন আপনি? আমি একজন সাংবাদিক, আমি একজন সাংবাদিক, আমার কাছে জানতেই পারি। আপনি মোবাইল কাড়িলেন কেন? মোবাইলটা কাড়ালেন কেন? 25 টাকার যে বই ছিল সরকার ঘোষণা করলে কোনো পয়সা লাগবে না। আমাকে এন্ট্রি করা দেখছি, তারা বললো 50 টাকা করে 3টি বই 150 দিতে হবে। আমি 150 টাকা দিতে অস্বীকার করে আমার বইগুলি ছুঁড়ে ফেলে দিল। তারপরে যথারীতি 150 টাকা দিতে তারপরে তারা এন্ট্রি করে দিল। আমি 150 টাকা দিয়ে বিডিও অফিস গেলাম। বিডিও অফিসে যে অফিসার নাই, একজন বিডিও অফিসে একজন স্টাফকে উপর মলে জিজ্ঞাসা করলাম, সে বললো পৌরসভায় দুর্নীতিটা হচ্ছে পৌরসভায়, পৌরসভায় যে প্রশাসককে জানাও সে কি বলে জানো, জেনে তারপরে এসে আমাদেরকে বলবে। কিসের জন্য টাকা নিচ্ছে এটা কি বল? টাকাটা আমি বললাম কিসের রসিদ দাও। বললো রসিদ কিছু হবে না, এটা আমাদের পারিশ্রমিক। স্যার, চন্দ্রকোনা পৌরসভাতে আপনার শ্রম দপ্তরের অস্থায়ী কয়েকজন স্টাফ ওখানে কাজ করে, ওই যে বিভিন্ন প্রকল্প আছে সামাজিক প্রকল্প, তো সেখানে বই রিনিউয়াল করতে গিয়ে নাকি কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে, এরকম অনেকে অভিযোগ করছে, তো সেই বিষয়ে কি বলবেন বা কি ব্যাপারটা? আমি একটা অভিযোগ পেয়েছি, আমি তদন্ত সাপেক্ষে উর্ধ্বতন কর্তৃপক্ষ মানে ওদের কন্ট্রোলিং অথরিটি ALC-র কাছে আমি ব্যাপারটি দেখভালের জন্য বিষয়টি প্রেরণ করব। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, টাইমস বাংলা।